নমস্কার আমি মৌসুমি শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন আর গল্প ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী রমাপদ চৌধুরীর ড্রেসিং টেবিল অঙ্কের দিদিমণি বললেন বেলা তুমি কাল থেকে শাড়ি পরে আসবে শুনে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ক্লাসের অন্য সব মেয়েদের দিকে তাকাতে আমার খুব লজ্জা করছিল তাহলে কি আমি বড় হয়ে গেছি মা আমাকে কিছুতেই শাড়ি পরতে দিত না এক এক সময় আমার খুব রাগ হতো দিদি ও জামাইবাবুরা এসে যেবার আমাদের সকলকে সিনেমা দেখতে নিয়ে গেল সেইবার শুধু দিদি আমাকে একটা ভালো শাড়ি দিয়ে বলেছিল কিরে শাড়ি পরতে ইচ্ছে হচ্ছে খুব তাই না সেদিন খুব সেজেছিলাম আমি সাজতে আমার এত ভালো লাগে আর মা সাজগোজ একদম পছন্দ করতো না মা বোধহয় ভয় পেত সাজগোজ করলেই রাস্তাঘাটে কোনো ছেলের যদি আমাকে ভালো লেগে যায় শাড়ি পরলে কেউ যদি মনে করে আমি বড় হয়েছি আর যদি বড়দের দিকে ছেলেরা যেমন করে তাকায় তেমনিভাবে আমাকেও দেখে এ নিয়ে স্কুলের বন্ধুদের সঙ্গে আমরা খুব হাসাহাসি করতাম বাড়ি ফেরার সময় আমার কিন্তু ভয় কেটে গিয়েছিল ভাবছিলাম মা বেশ জব্দ হবে এখন আর কিছু বলতেও পারবে না কিন্তু রানীর কথা ভেবে মনটা একটু খারাপ হয়েছিল আমরা প্রমোশন পাওয়ার পর মাত্র দিন কয়েক স্কুলে আসছি অঙ্কের দিদিমণি রানীকে ঠিক এমনিভাবে হঠাৎ একদিন বললেন রানী কাল থেকে তুমি শাড়ি পরে আসবে তার মাস কয়েক পরেই রানীর বিয়ে হয়ে গেল আমারও যদি তেমনি হয় না বাবা এর মধ্যে ওসব কিছুতেই না আমি পড়ব পাশ করব গ্র্যাজুয়েট হব মিনা পেশি গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট কাকে বলে আমি অবশ্য ঠিক জানতাম না দিদি জামাইবাবুর সঙ্গে যেদিন সিনেমা দেখতে গিয়েছিলাম সেদিন সবাই বলেছিল আমাকে নাকি খুব মানিয়েছে শাড়িটা খুব সুন্দর দেখাচ্ছে আমার কেবলই নিজের দেখতে ইচ্ছে করছিল কিন্তু কি করেই বা দেখব আমাদের বাড়িটা বিচ্ছিরি বিচ্ছিরি বাবা যে এত গরিব কেন দূর গরিব না ছাই বাবার কাছে সবে শুধু শৌখিনতা যেন শৌখিন হওয়াটা খারাপ তাই একটা বড় আয়নাও ছিল না বাড়িতে কি আর করি দেয়ালে টাঙানো কাঠের ফ্রেমের ছোট্ট আয়নাতেই মুখ দেখে শখ মেটাতে হয়েছিল রানীর বিয়েতে গিয়ে আমি প্রথম ড্রেসিং টেবিল দেখলাম তার আগে শুধু সিনেমার ছবিতে দেখেছি মিনা পিসিদের অবশ্য আলমারির কবাটে বেশ বড়ো একটা আয়না ছিল কিন্তু সত্যি সত্যি ড্রেসিং টেবিল দেখলাম রানীর বিয়েতে রানীর বাবা রানীকে বিয়েতে কত কী যে দিয়েছিল এক গা জড়োয়া গয়না খাট আলমারি ড্রেসিং টেবিল আমি সেদিনও খুব সেজেছিলাম রানী ঠাট্টা করে বলেছিল দেখিস ভাই আমার বরটা যেন কেড়ে নিস না চা দারুণ দেখাচ্ছে তোকে স্কুলের সব বন্ধুগুলো হেসে উঠেছিল সবাই সায় দিয়েছিল আর আমি বারবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘুরে আসছিলাম আট চোখে নিজেকে দেখছিলাম ঠিক মিনা পিসিদের বাড়িতে গেলে যেভাবে আলমারির আয়নায় নিজেকে দেখতাম তেমনিভাবে ড্রেসিং টেবিলের শখ আমার তখন থেকে তারপর তো কত কি হয়ে গেল বাবা বদলি হলো কলকাতায় আমরা একবালপুরের বাসায় এসে উঠলাম আমি পাশ করে কলেজে ঢুকলাম আর কলেজের বন্ধুরা কেউ জানত না মাঝে মাঝেই আমি ইন্টারভিউ দিতাম হঠাৎ একদিন শুনি কি আমার বিয়ে দিন দাদা বৌদির সঙ্গে দিন দিদি জামাইবাবুর সঙ্গে তখন বিয়ের বাজার করে বেড়াচ্ছি বিয়ের চেয়ে বিয়ে বিয়ে ভাবটাই ভালো তখন সবাই আমার মুখের দিকে চেয়ে আছে আমার কোন শাড়িটা পছন্দ নেকলেসের কোন ডিজাইনটা আমার চাই কি কি স্বাদ আছে বর পছন্দর কথাটা অবশ্য কেউ জিজ্ঞেস করেনি না করুক ঠকিনি ওকে আমার সত্যিই খুব মনে লেগেছিল তা সব যখন কেনাকাটা হচ্ছে আমি বাবাকে বললাম আর কিছু দাও না দাও আমাকে একটা ড্রেসিং টেবিল দিতেই হবে শুনে বাবা এমন অসহায়ের মতো আমার মুখের দিকে তাকালে আমার কান্না পেয়ে গেল বা রে একটাই তো শখ তাও দিতে পারবে না বাবা মা সেদিন রাত্রিরে ফিস ফিস করে বললে হ্যাঁ রে বেলা তুই নাকি ড্রেসিং টেবিল চেয়েছিস বাবার কাছে আমার তখন এতদিনের স্বাদটা মিটবে না বলে বিয়ে সম্বন্ধে আর কোনো উৎসাহ নেই আমার মনে হলো রানীর বিয়ের কাছে আমার বিয়েটা যেন বিয়েই নয় অথচ রানীর তুলনায় আমি তো সত্যি সুন্দরী ততদিনে আমি তো বুঝতেও শিখেছি আমার ভীষণ রাগ হলো আমি মার কথার উত্তরই দিলাম না মা আমার পিঠে হাত দিয়ে ধীরে ধীরে বলল শোন বেলা ওসব বলিস না তোর বাবা কষ্ট পাবে এমনিতেই দেড় হাজার টাকা বেশি খরচ হয়ে গেছে তাছাড়া ওরা গডরেজ চেয়েছে রেডিও চেয়েছে কিন্তু আমি তো ওসব কিছুই চাইনি আমি সে কোন ছোটবেলা থেকে ভেবে রেখেছি বিয়ের সময় একটা ড্রেসিং টেবিল দিতে বলবো বাবাকে আমার কতদিনের ইচ্ছে অমনি গদি মোড়া টুলে বসে আয়নার সামনে সাজবো টিপ লিপস্টিক স্নো ক্রিম সব টুকিটাকি সাজানো থাকবে সেখানে ঘরময় খুঁজে বেড়াতে হবে না আর বেশ আরাম করে চুলে চিরুনি দেব চুল বাঁধব চুলের জন্য আমার কিন্তু বেশ গর্ব ছিল ও তো একদিন বলেছিল আমি নিজেই একদিন জিজ্ঞেস করেছিলাম এই আমাকে দেখে তোমার এত পছন্দ হয়ে গেল কেন বলো তো আমি তো একটুও দেখতে ভালো নই মিথ্যে করে বলেছিলাম অবশ্য আমার চেয়ে যেন আরও কত সুন্দর মেয়ে পেতো পেলে আমাকে বিয়ে করতে যাবে কেন শুনি ও শুনে কিন্তু মিটমিট করে হাসলো ওর হাসিটা এত সুন্দর আর কি সরল বলল কি তোমার চোখ দেখেই তুমি চটাস করে একবার চোখ তুলে আমার দিকে তাকালে যেদিন দেখতে গিয়েছিলাম ব্যাস একেবারে কাত আর যখন চলে গেলে তোমার পিঠের দিকে তাকিয়ে অমন সুন্দর চুল একেবারে ফ্ল্যাট হয়ে গেলাম আমার সেদিন ভালোবাসায় একেবারে গোলে যেতে ইচ্ছে হয়েছিল তবু ইচ্ছে করেই ভুল বোঝার ভান করেছিলাম জানি জানি দেখতে যে ভালো নই সে আমি জানি ওভাবে ঘুরিয়ে না বললেও চলতো মিথ্যে মিথ্যে অভিমান দেখিয়ে ওর মিষ্টি মিষ্টি কথা শুনতে কি মজা যে লাগতো আমি তো তখন খাটের ওপর বসে গল্প করছিলাম আরও ও শুয়েছিল এমন পাজি না হঠাৎ হেসে ফেলে বলল তাই বুঝি আর তারপর আমাকে দুহাতে হাতে টেনে নিয়ে আমার মুখ বন্ধ করে দিল আর রাগ থাকে ও আদর করতে করতে বলল সুন্দর কিনা ঠিকই জানো শুধু আমার মুখ থেকে শুনতে চাও আমি হেসে উঠে বললাম বাহ আমি কি করে জানব আমি কি নিজেকে দেখতে পাই আচ্ছা নতুন বিয়ের পর এটা চাই ওটা চাই স্পষ্ট করে বলা যায় কি জানি বাবা আমার কিন্তু চাইতে লজ্জা করতো তাছাড়াও তো বলতে পারতো কেন আয়নায় দেখো না নিজেকে ব্যাস তাহলেই ড্রেসিং টেবিলের কথাটা বলতে পারতাম ওদের বাড়িতেও ড্রেসিং টেবিল ছিল না মানে বেশ ভালো ডিজাইনের বেশ বড় আয়না দেওয়া টেবিল না হলে তো আর ড্রেসিং টেবিল বলে না ওদের যেটা ছিল সেটাকে কি যে বলবো ভেবে পাই না একটা চারকোনা উঁচু টেবিলের ওপর একটা মাঝারি সাইজের আয়না বসানো আর সে আয়নার পিছনের পাড়া উঠে উঠে কালো কালো দাগ দেখা যেত চিকেন পক্স সেরে যাওয়ার পর অমন ফর্সা মিঠলুকে যেমন লাগত ঠিক তেমনি মিঠলু আমার ভাসুরের মেয়ে মিঠলুর অত্যাচারে আমি একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলাম আমার পাউডারের কৌটো ঢেলে ছড়িয়ে রাখবে চন্দন সাবান এনে দিত ও দুদিনেই শেষ সোপকেসে এক রাস জল সাবানটা যে গলে যাবে সে নেই আর ঘুরছে ফিরছে আমার লিপস্টিকটা ঘষছে ঠোঁটে আমি একদিন খুব বকে দিয়েছিলাম মিঠলুকে আমার যা প্রথম প্রথম সত্যি আমাকে খুব ভালোবাসত ও মাঝে মাঝে একটু রাত মানে এই সাড়ে নটা দশটায় ফিরত আর তা দেখে যা বলতো হ্যাঁ রে ছটকি ঠাকুরপোকে একটু করকে দিতে পারিস না আমি হাসতাম এক একদিন জোর করে সিনেমা দেখতেও পাঠাতো আমার যা ওকে বলতো অত লজ্জা লজ্জা ভালো নয় শেষে বউটাই হাত হয়ে যাবে তখন যাকে আমার খুব ভালো লাগত তারপর ভাসুরের যখন আফিসে প্রমোশন হলো মাইনে বাড়লো তখন থেকে একটু একটু করে যেন বদলে গেল একটু একটু করে সমস্ত সংসারের কাজ আমার উপর চাপিয়ে দিল ও বেচারিও তাড়াহুড়ো করে আপিস যাবে ক্লান্ত হয়ে ফিরবে বাজার যাওয়া থেকে কলের মিস্ত্রি ডেকে আনা অব্দি সব কাজ যেন ওর আমার খুব রাগ হতো আসলে আমার তখন দিন রাত ওর কাছে থাকতে ইচ্ছে করতো গল্প করতে ইচ্ছে করতো কিন্তু সংসারের কাজ করতে গেলে তো আর সুযোগ মিলত না ওকে বলতাম সব কাজ তোমাকেই বা করতে হবে কেন ও হেসে বলতো বারে এতকাল করে এসেছি এখন কি বলবো বউকে ছেড়ে যেতে পারবো না আমার কিন্তু অপমান অপমান লাগত মনে হতো ও তো ভাসুরের মতো বড় চাকরি করে না মাইনে পায় কম তাই অমন হেনস্থা এদিকে কাজ করে করে তখন মন্টু হবে আমার শরীর ভেঙে পড়ছিল মাথা ঘুরতো সব সময় ক্লান্ত লাগত অথচ আমার যে একটু বিশ্রাম দরকার একটু ভালো খাওয়া দাওয়া দরকার এসব বলবো কি করে খবরটা আমাদের দুজনের মধ্যেই গোপন রেখেছিলাম আর কেউ জেনে যাবে সে ভীষণ লজ্জা আমি তো মাকে বৌদিকেও প্রথম প্রথম জানাইনি ও একদিন লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখাতে নিয়ে গেল আমাকে ওর ভয় বৌদি কি মনে করবে ও তো পুরুষ মানুষ ওরা তো লজ্জা কিসের ওরা তো ভয় কেন ডাক্তার পরীক্ষা করে বলল রক্ত কম শরীরে ভালো করে খাওয়া দাওয়া করুন দুধ মাখন দুটো করে মুরগির ডিম বলা তো সোজা খাই কি করে ভাসুরের ছেলেমেয়েরা রয়েছে শ্বশুর শাশুড়ি রয়েছে তার ওপর তো একটা বিচ্ছু আমাদের মধ্যে যে কথাই হোক ঠিক পেতে শুনে গিয়ে সাত কাহন করে লাগাবে লুকিয়ে লুকিয়ে মুরগির ডিম খাচ্ছি দেখলে কি বলে বসবে কে জানে আর আমার নিজেরও নিজেকে বড় স্বার্থপল লাগছিল তাছাড়া ও মানুষটাও তো খেটে খুটে আসে ওরও তো দরকার ও বললে এক কাজ করো বাজার থেকে একটা করে মুরগির ডিম আনবো তুমি লুকিয়ে লুকিয়ে সেদ্ধ করে নিও আমি বললুম তুমি না খেলে আমি বা খাব কেন ও হেসে ফেললে বললে রোজ দুটো করে ডিম আমি ফতুর হয়ে যাব আমি প্রথমে রাজি হইনি কিন্তু ও একদিন রেগে বললে নিজে তো মরবেই ওটাকেও মারতে চাও সেদিন আমার চোখে জল এসে গিয়েছিল যে আসছে তার কথা ভেবেই নয় আমার মনে হলো দেখেছো ও আমাকে কত ভালোবাসে ওর কথা রাখতে আমি সত্যি লুকি লুকি একটা করে মুরগির ডিম সেদ্ধ করে খেতে শুরু করলাম উহ সে কি অস্বস্তি সারাক্ষণ ভয় কে থেকে দেখে ফেলে এক একদিন এমন হয়েছে মুরগির ডিম সেদ্ধ করার সময় পাইনি এক একদিন ডিম সেদ্ধ করে খাটের তলায় লুকিয়ে রেখেছি খেতে পারিনি শেষে একদিন ধরাই পড়ে গেলাম মিঠলু দেখে ফেললে আমি জানতাম আমার যা একদিন না একদিন কথা শোনাবেই হয়তো সকলের সামনে ঠাট্টা করবে হয়তো বলবে তোর কি ছোঁয়াছুঁয়ির বিচার নেই ঘরের মধ্যে মুরগির ডিম খাচ্ছিস কিন্তু যাকে আমি এত ছোট ভাবিনি টাকা পয়সা নিয়ে কথা হতে হতে ওর সঙ্গে যায়ের কথা কাটাকাটি হলো একদিন আর যা দম করে বলে বসলে যা দাও তাতে তো মুরগির ডিম কিনে উসুল করে নাও সেদিন আমার মরে যেতে ইচ্ছে হয়েছিল ছি ছি আমার জন্যই তো ওকে এত কথা শুনতে হলো মুরগির ডিম তো নিজেই পয়সা দিয়ে কিনে আনত আর যা ভাবলো কিনা বাজারের পয়সা যা দিত সে তার ভিতর থেকেই ডিম কেনা হয় আমি তারপর থেকে ডিম খাওয়া বন্ধ করে দিলাম এর ওপর রাগ থেকে আমার ইচ্ছে হতো কিচ্ছু খাবো না আরও দুর্বল হব কষ্ট পেতে পেতে আমি হঠাৎ একদিন মরে যাব এমনিভাবে সকলের ওপর প্রতিশোধ নিতে ইচ্ছে হতো তারপর হঠাৎ একদিন মাকে চিঠি দিলাম আমাকে নিয়ে যাবার জন্য আর দাদা আমাকে নিতে এসে বললে এই কি চেহারা হয়েছে তোর এত সুন্দর স্বাস্থ্য ছিল আমার এত সুন্দর ছিলাম তাহলে কি সত্যিই খুব বিচ্ছিরি হয়ে গেছি নাকি টেবিলে বসানো আয়নাটা ছিল জায়ের ঘরে ভাসুর না থাকলে যেতাম আগে কিন্তু ঝগড়াঝাটি হতে হতে আবহাওয়া যখন গরম হতে শুরু করল তখন থেকে আর যেতাম না দাদার কথা শুনে আমি সেদিন ওর দাড়ি কামানোর রায়নাটাতে মুখ দেখলাম ভালো করে সত্যি তো মুখটা এত রোগা চোয়ালের হাড় দেখা যাচ্ছে মন্টু হবার পর আমি যখন বাপের বাড়ি থেকে ফিরে এলাম ও একদিন ফিসফিস করে বললে ফিসফিস ছাড়া কথা বলার উপায় ছিল না আরি পেতে কথা শোনা ওদের সববারই অভ্যেস হয়ে গিয়েছিল ও বলল শোনো আমি ভাবছি এখান থেকে উঠে গিয়ে আলাদা বাসা করব শুনে আমার এত ভালো লাগলো বাব বাঁচা যাবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি খাই না খাই নিজের ইচ্ছে চলে ফিরে বেড়াতে পারবো ও মাঝে মাঝে বাসা খুঁজতে যেত বিজ্ঞাপন দেখে দেখে এসে বলতো কি কি সুবিধে কি অসুবিধে ও কত কি কল্পনা করতো কিভাবে ঘর সাজাবে এই অল্প মাইনেতেও কি করে সুন্দর একটা সংসার চলে যাবে সেসব কথা শুনতে শুনতে আমি মুগ্ধ হয়ে যেতাম ও একদিন এসে বললে একটা বাসা প্রায় ঠিক করে এসেছি দাদাকে কালি বলে ফেলব এমনভাবে বললে যেন দাদাকে বলতে ওর খুব ভয় আমি কিন্তু সেসব কথা চিন্তার মধ্যেই আনলাম না আমি দম করে বলে বসলাম এই নতুন বাসাতে গিয়ে তুমি একটা জিনিস আমাকে কিনে দেবে ও হেসে বললে কি একটা ড্রেসিং টেবিল আমি হেসে ফেললাম আমার না এত সাজতে ইচ্ছে করে একটা ড্রেসিং টেবিল নেই বলে দোজ বরে বর তার দ্বিতীয় পক্ষের স্ত্রীকে যেন সান্ত্বনা দিচ্ছে এমনিভাবে ও আমাকে বললে হবে একটু গুছিয়ে বসতে দাও আগে গুছিয়ে বসা যে এত কঠিন আমরা জানতাম না আলাদা বাসা করা আলাদা সংসার চালানো এত শক্ত মাসের প্রথম মাইনে পেয়ে নখানা দশ টাকা নোট কর করে নব্বইটা টাকা বাড়িওয়ালার হাতে তুলে দিতে যে কি কষ্ট তার বলে বোঝানো যায় না কেবলই মনে হতো বাকি মাসটা চলবে কি করে হিসেব নিয়ে প্রায় কথা কাটাকাটি হতো সব সময় টাকার অভাব আর টাকার অভাব টাকার কথা শুনলেই ও এক একদিন তেলে বেগুনে জ্বলে উঠত অথচ আমি বা কি করে চালাই মন্টু তখন কোলে তার দুধ ফলের রস আমাদের রেশন বাজার একটা পয়সাও তো বাজে খরচ করি না অথচ ও এমন ভাব করতো যেন আমি শুধু শাড়ি আর গয়না কিনছি ও এই সময় একটা টিউশানি নিল বললে যা তিরিশ চল্লিশ টাকা পাওয়া যায় ওর শরীরও ভেঙে পড়েছিল চোয়ালের হাড় দেখা যায় ওর জন্যে আমার মায়া হতো কিন্তু টিউশানিটা না করলে চলবেই বা কী করে ও বললে ক্লাস টেনের একটি মেয়েকে পড়াতে হবে দেবে তিরিশ টাকা ছাত্রী আমি বললাম দেখতে কেমন ও হেসে বললে খুব সুন্দরী আর বুদ্ধিমতীও খুব ও ঠাট্টা করেই বললে আমিও ঠাট্টা করলাম কিন্তু ওর ওপর আমার অগাধ বিশ্বাস ছিল তবু রোজ ফিরে এসে কিংবা যখন তখন ও ওর ছাত্রীর কথা বলতো সে কি বলেছে সে কি গল্প করেছে মনে মনে আমি কি ওকে সন্দেহ করতে শুরু করেছিলাম জানি না কিন্তু একদিন খেতে বসে ও যেই ওর ছাত্রীর কথা বললে আমি রেগে গিয়ে বললাম তুমি তাকে পড়াও কখন রোজ যদি এত গল্প করো ও গুম হয়ে রইল উত্তর দিল না আমি ভাবলাম তবে কি আমার ওপর আর কোনো টান নেই আমাকে কি আরও অত ভালোবাসে না ওই ছাত্রীটিকেই ও ভালোবাসতে শুরু করেনি তো মাঝে মাঝে আমি বিকেলে স্নান করে একটু সাজগোজ করতে শুরু করলাম ভাবলাম এইভাবেই হয়তো ওর মন পাবো ওর দাড়ি কামানো আয়নার সামনে মেঝেয় বসে খোপা মারতাম ঘাড়ে ভিজে গামচা ঘষে মুখ মুছে কত যত্ন করে শীতে সিঁদুর দিতাম কিন্তু নতুন শাড়ি পরে আমার সমস্ত শরীরটা কেমন দেখাচ্ছে পিছনে গোড়ালি দিয়ে পাটটা চেপে ধরে ঠিক ঠিক হলো কি না বুঝতে পারতাম না তবু আমার চেষ্টার ত্রুটি ছিল না একদিন রাস্তা দিয়ে একজন বেলফুলের মালা বেচতে যাচ্ছিল আমি একটা মালা কিনে খোঁপায় জড়ালাম ও দেখলই না আমি লক্ষ্য করছিলাম ও আজকাল আর আমার দিকে ভালো করে তাকায় না এই সময় আমি মাসে মাসে পাঁচ দশ টাকা করে ওকে না জানিয়ে জমাতে শুরু করেছিলাম কত কষ্টে যে জমাতাম আমিই জানি আমার তখনও ইচ্ছে হতো একটা ড্রেসিং টেবিল কিনি আমি একদিন পাশের বাড়ির রুমির মাকে জিজ্ঞেস করেছিলাম রুমিদের বাড়িতে একটা সাদামাঠা ড্রেসিং টেবিল ছিল রুমির মা বললে দেড়শো টাকা আমার তাই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ালো ওই দেড়শো টাকা জমানো ওই দেড়শো টাকা জমিয়ে কিনবো আমি সেই স্কুলে পড়ার দিন থেকে সেই রানীর বিয়ের দিন দেখে আসার পর থেকে সারা জীবন ধরে যে স্বাদটুকু লুকিয়ে রেখেছি সেটা মিটিয়ে ফেলবো সাতাশ বছর বয়সেও যদি সেটুকু মেটাতে না পারি কবে আর তবে মেটাব হ্যাঁ সাতটা মনের মধ্যে পুষে রেখে সাধ্য জোগাড় করতে করতে কতবার অসুখ বিসুখ কিংবা টানাটানিতে খরচ হয়ে গেছে আবার নতুন করে জমাতে শুরু করেছি যে মাসে সত্যি সত্যি দেড়শো টাকা হলো সেদিন আমার কি আনন্দ ঠিক করে ফেললাম ও ফিরলেই ওকে বলবো আহ একটা ড্রেসিং টেবিল এতদিনে কিনতে পারবো সুন্দর একটা ড্রেসিং টেবিল বড় একটা আয়না থাকবে স্নো ক্রিম পাউডার টিপ লিপস্টিক সব সব কিনবো সাজিয়ে রাখবো তার ড্রয়ারে আটা টুলটায় বসে সাজবো শাড়ি বদলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে সম্পূর্ণ করে দেখতে পাব ওর কত ছাত্রছাত্রী এই ক বছরে বদলে গেল কিন্তু আমাদের অবস্থা একটুও বদলাল না ও তখন দু দুটো টিউশনই সেরে রাত করে ফিরত মন্টুর পড়াশোনা ও একটুও দেখতো না কখন দেখবে বেচারি আমি মন্টুকে বললাম এই ঘরে একটা ড্রেসিং টেবিল হলে কেমন মানাবে বলতো মন্টু তো এই গল্প কতবার শুনেছে তবু খুশি হয়ে বলে উঠল সত্যি কিনবে মা ওর বাবাকে সেদিনই একসময় বললাম এই আমি অনেক টাকা জমিয়েছি আমাকে সেই জিনিসটা কিনে দেবে ও বিরক্তিক সঙ্গে তাকালো আমার দিকে জমিয়েছো টাকা বললাম হ্যাঁ কিন্তু কিনে দেবে কিনা বলো ও জিজ্ঞেস করলো কি আমি হাসতে হাসতে বললাম একটা ড্রেসিং টেবিল আর সঙ্গে সঙ্গে আমি ভাবতেও পারিনি ও বলে উঠল যা চেহারা হয়েছে আর ড্রেসিং টেবিল কেনে না আমি লজ্জায় অপমানে চোখ বন্ধ করলাম আমি একটাও কথা না বলে রান্নাঘরে চলে এলাম পিঁড়িতে বসে কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তে আমি নিজের মনেই কাঁদলাম আরও বেরিয়ে যেতেই আমি ছুটে এসে দাড়ি কামানো আয়নাটায় নিজের মুখ দেখলাম আরে আমি এত বিচ্ছিরি দেখতে হয়ে গেছি এত রোগা রুগ্ন আর আমার সেই কোমর পর্যন্ত লুটিয়ে পড়া চুল কোথায় শীতির দুপাশের চুল ফিকে হয়ে হয়ে আমি আর নিজেকে দেখতে পারলাম না বিছানার ওপর লুটিয়ে পড়ে আমি ছোট ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম এ গল্প এখানেই শেষ যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন যাতে নতুন নতুন বন্ধুরা গল্প শুনতে পারেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগছে নমস্কার